গন্ডাছড়া সদর বাজারে সোমবার রাতে বিধ্বংসী অগ্নিকাণ্ড ঘটে। এতে করে প্রায় 20টি দোকান অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ভস্মীভূত হয়। ঘটনাটি ঘটে সোমবার রাত আনুমানিক 10:30 নাগাদ। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত ঘটে। এলাকাবাসী, ব্যবসায়ী এবং অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের সহায়তায় দীর্ঘ প্রায় 2 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। যদিও বা এদিন অগ্নি নির্বাপক দপ্তরের ভূমিকায় ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। শেষের দিকে রৈশাবাড়ি থেকেও একটি দমকল ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে আসে। অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের কোটি টাকার উপর সম্পদের ক্ষয়ক্ষতি হয়। এই ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আজ রাত আনুমানিক 10:20 নাগাদ গন্ডাছড়া বাজারে এক বিধ্বংসী অগ্নিকাণ্ড ঘটে। সঙ্গে সঙ্গে এলাকার পাবলিক এবং ব্যবসায়ীরা যারা আছেন এবং তৎক্ষণাৎ ফায়ার ব্রিগেডকে খবর দেওয়া হয়। ফায়ার ব্রিগেড আসে, 5 মিনিট জল দেওয়ার পরে জল শেষ হয়ে যায়। তারপরে পাশের এই পুকুরের মধ্যে পাম্প ফিট করে এবং এই পাম্প দিয়ে জল সরবরাহ বন্ধ থাকে। প্রায় 20 থেকে 25টা দোকান, এখানে স্বর্ণের দোকান আছে, মুদির দোকান আছে, বিভিন্ন ধরনের দোকান পুরে ভস্মীভূত হয়। প্রায় ঘন্টাখানেক পরে আবার একটি পাম্প মেশিন আনে, যখন ফিট করা হয় তা তারপরে এখন আস্তে আস্তে ধীরে ধীরে আগুন নিয়ন্ত্রণের দিকে আসছে। এখনও চলছে 10:20 থেকে এখনও পর্যন্ত আগুনের লেলিহান শিখা এখানে দেখা যাচ্ছে এবং এলাকার প্রচুর মানুষ এখানে সমবেত হয়েছে। সবাই বালতি কলসি দিয়ে আগুন নেবানোর কাজে হাত লেগিয়েছে। তো এবং ফায়ার সার্ভিসের যে কর্মীরা এবং তাদের যে মেশিন, যে বিকল্প, সেটা তারা নজরদারি করে নাই এবং গাড়িতে সম্ভবত জল ছিল না, তার কারণেই আজকের এই গন্ডাছড়া বাজারটা ভস্মীভূত হয়েছে। এটার দিকে যাতে আমি আপনাদের মাধ্যমে অনুরোধ করবো, যাতে ফায়ার সার্ভিসের যে কর্মীরা তারা যাতে ফায়ার অনেক খরার মরশুম বিভিন্ন অগ্নি সংযোগ হইতে পারে, তারা যাতে সদা মানে সতর্ক দৃষ্টি রাখেন এবং গাড়িতে জল আছে কিনা, ফার্মগুলো ঠিক আছে না আছে কিনা, সেটা যাতে সঠিকভাবে পর্যবেক্ষণে রাখেন, এই আবেদন আমি করব। থ্যাংক ইউ, ধন্যবাদ।